প্রিয় ভিউয়ার্সদের বিষয় বলবেন পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি নবম দশম শ্রেণীর 4.1-এর 11 নম্বর অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আমি আজকে 11 নম্বর অঙ্ক সমাধান করবো। এখানে 11 নম্বরটা খুবই ইম্পর্ট্যান্ট, তো আপনারা আপনারা থেকে বুঝতে পারছেন কতটা ইম্পর্ট্যান্ট হতে পারে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখতে ভিডিওটা বুঝতে পারবেন। এই অঙ্কগুলো সূত্রগুলো মনে রাখলেই সব অঙ্ক সমাধান করা যায়। তো আশা করি আপনারা অঙ্কগুলো সূত্রগুলো জানা আছে, যেহেতু আমি গত ক্লাসে করে দিয়েছি যে সূত্রগুলো কীভাবে করতে হয় বা কীভাবে বুঝতে হয় সেগুলো আপনারা জানেন। তো কথা না বলে অঙ্ক চলে যাচ্ছি। এখানে দেখেন কী আছে, এ টু পাওয়ার এল আর এ টু দি পাওয়ার এম হোল এন, এরপরে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন হোল এল, ও টু দি পাওয়ার এন ও টু দি পাওয়ার এল হোল এম। এটা আমরা দেওয়া আছে ক্রমাগত হচ্ছে 1। আমরা লেফট হ্যান্ড সাইডে আমরা এই সময় এটা নিয়ে কাজ করবো, আমরা সমাধান করতে হবে 1 উত্তর বের করতে হবে। তো আমরা এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, যে আমরা বাম পক্ষ, তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কী আছে দেখি, দেওয়া আছে এ এল এ এম হোল এন ইনটু, দেওয়া আছে এ এম এ এন হোল এল ইনটু এ এন এ এল হোল এন। আমাদের এটা প্রশ্নে দেওয়া আছে, আমরা অ্যান্সার বের করতে পারবো 1। তো আমরা দেখে অঙ্ক সমাধান করি। অঙ্কটা খুবই কিন্তু সহজ, আপনারা দেখলে অঙ্ক বুঝতে পারবেন। এখানে দেখেন এটা যদি এল আমি এখন কীভাবে করে দেখেন, যেহেতু এরকমভাবে থাকলে আমরা ভাগাকার থাকলে আমরা লিখতে পারি কি মাইনাসের আকারে করতে পারি। যেমন আমি দেখাচ্ছি ব্র্যাকেটের ভিতরে যেহেতু দুইটা এ আছে, তার মানে দুইটার থেকে এ একটা এ আনতে পারি। তারপরে এখানে উপরে আছে কি এল, এল রাখতে পারি। এখানে আছে এম, এমটা মাইনাস হিসাবে 1 হয়ে যাবে, আর মাইনাস হিসাবে চলে যাবে এম। কারণ আমরা জানি ভাগাকার থাকলে বিয়োগ হয়, তার জন্য আমরা বিয়োগ চিহ্ন দিয়েছি। ক্লিয়ার? আমরা যেহেতু এটা ভাগাকার আছে, তার জন্য আমি বিয়োগ চিহ্ন দিয়ে এই কাজটা করছি। ব্র্যাকেট শুধু এই অংশটা করা হলো, কিন্তু এন তো রয়ে গেল, তাহলে এনটা আমি দিয়ে দেবো। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। ঠিক এই প্যাটার্নটাই আবার সেম প্যাটার্ন এই জায়গায়, যেহেতু আমি এখানে গুণ চিহ্ন দিলাম, তারপর কি এ নিলাম, এ নিলে এম মাইনাস এন, তারপরে ইনভার্স এল, মানে পাওয়ার এল হিসাবে চলে আসছে। তারপর আমরা কি গুণ, এখানে যেহেতু আমারও সেম এই এ আছে, তার দ্বারা আমি লিখতে পারি এ আছে কি এন মাইনাস এল। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। লাস্টে পাওয়ার এম হিসাবে আছে, তার দ্বারা আমি এম দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। তারপর অংশ দেখেন, যেহেতু আমার এইখানে পাওয়ারগুলো গুণ আকারে আছে, তার মানে আমরা এখন গুণ করবো এই এল দিয়ে। প্রথমে এই অংশটাকে আমরা এরকম করতে পারি, এই এল দিয়ে এটাকে একবার করবো, এটাকে একবার করবো। তো দেখেন এল দিয়ে যদি এন এর গুণ করি, তাহলে এন এল হয়ে যাবে, মাইনাস চিহ্ন মাইনাস, এল দিয়ে আবার যদি এম এর গুণ করবো, তাহলে এম এন হয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এই অংশটা আবার ঠিক সেম এই প্যাটার্নটা দেখেন, ইনটু এখানে দিলাম এ দিলাম, এল দিয়ে এম এর গুণ করবো, তাহলে আমরা করি এম এল, তারপরে মাইনাস মাইনাস, তারপরে এন এল। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন এই অংশটা। দ্বিতীয় অংশ দেখেন, দ্বিতীয় অংশটি সেম, এ কমন নেব, এ কমন নিলে তাকে কি এম দিয়ে এটাকে করবো, এম দিয়ে আবার এটাকে করবো, তাহলে এন এন, তারপরে মাইনাস এ মাইনাস, এল দিয়ে যখন ইয়ে করবো এম এর করবো, তাহলে এম এল। ক্লিয়ার? আশা করি এই লাইনটা বুঝতে পারছেন। এই লাইন থেকে এই লাইনটা কীভাবে আসছে, যদি আমরা এই লাইন থেকে এই লাইনটা আমরা সমাধান করতে পারি, তাহলে দেখবেন আমরা অপরাধ খুবই তাড়াতাড়ি সহজে করতে পারবো। এখন দেখেন আমরা কী করবো, এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, তার মানে আমাদের এ আমি কমন নিতে পারি। যেমন এ কমন নিয়ে গেলাম, নিয়ে গেলে থাকে কি বাকি অংশগুলো, যেমন এন এল মাইনাস এম এন। যেহেতু এখানে গুণ আকারে আছে, তাহলে আমরা কি যোগ দেবো। আমরা জানি যে এইসব অঙ্ক করতে হলে যখন যোগ থাকে তখন সরি, যখন গুণ থাকে তখন এই যোগ করতে হয়, আবার যখন ভাগ থাকে তখন আমরা বিয়োগ করতে হয়। তো দেখেন এটা যেহেতু গুণ আকারে আছে, তার মানে এখানে প্রাচ্ছিহ্ন, তারপর দিলাম কি এম এল মাইনাস এন এল। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। দেখেন এই অংশটা কি গুণ হিসেবে আছে না, এটার সাথে বাকি অংশটা, তার মানে এখানে কিন্তু গুণ যোগ হবে, আর এম এন মাইনাস এম এল।
আমরা দেখেন মূল কথা হলো যে এরকম আর থাকলে আমরা এখানে যখন একটা একটা চিহ্নর উপরে আরেকটা চিহ্ন পরিবর্তন করতে যাই, যদি এখানে যে গুণ চিহ্ন থাকে তখন আমরা যোগ দিয়ে দেবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আমরা মূল কাজটা হচ্ছে এটা। তো দেখেন আমরা এখান থেকে কাটাকাটি করতে পারি কিনা, এই এন এল এন এল কথা সেই জায়গা, এর হচ্ছে মাইনাস, এর হচ্ছে প্লাস, এর হচ্ছে মাইনাস, তাহলে এটার সাথে এটা চলে যায়। এখান থেকে এম এন, এম এন কোথায় আছে, এটা এখানে মাইনাসের, এটা প্লাসের কাটা যায়। এটা হচ্ছে এম এল, এটা এম এল, এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের, তাহলে এটা কাটা যায়। তার মানে কি এ উপরে কিছু থাকে না, তার মানে জিরো, আমরা জিরো লিখতে পারি, ওয়ান লিখতে পারি। তো দেখেন আমাদের লেফট হ্যান্ড সাইড কিন্তু ওয়ান হয়ে গেছে, আমাদের রাইট হ্যান্ড সাইডে বসে এই ওয়ান অ্যান্সার বাই করে দেবো, তাহলে আমরা লিখতে পারি। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আশা করি আপনারা বুঝতে পারছেন অঙ্কটা কতটা ইজি। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিওটা উপকৃত হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ।